সবসময় ইচ্ছা করে বাপের বাড়ি যাই, আমার যে কতটা কষ্ট হয়, কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নিবেদিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনবি ব্লগ। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে তোমাদের দাদা বাড়িতেই আছে, এই যে আজকে আর কাজে যাইনি, মানে ওর সেই পায়ে ব্যথা তো এখনও ঠিক হয়নি, বেল্ট পরেই কাজে যাই। এবার প্রতিদিন যেতে পায় না, একদিন যাই তো পরের দিন একটু রেস্ট নেয়, আবার পরের দিন যাই, এইভাবেই যাচ্ছে, এখন কন্টিনিউ যেতে পারছে না। স্যারেদের সেইভাবে বলে নিয়েছে কথা যে কন্টিনিউ তো যেতে পারবো না, মানে প্রতিদিন যদি যাই খুব প্রেশার পড়ে যাবে, আর ওর যন্ত্রণা আরও বেশি হয়, তার জন্য আজকে আর যাইনি কাজে। আর আগের দিন আমরা গেছিলাম বাজারে ব্যাংকের কিছু কাজ সারবো বলে, তো ব্যাংক বন্ধ ছিল বলে কোনো কাজই সারতে পাইনি, তার জন্য আজকে আবার যাব। আজকে একবার সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে, রান্নাবান্না সেরে, স্নান করে, পুজো দিয়ে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এখন আবার বেরোবো। আজকে আবার গিয়ে দেখি আজকে আবার কী হয়, আগের দিনের মতন আবার যেন না হয়। আগের দিন যেমন কোনো কাজই কমপ্লিট হয়নি, দু তিনটে কাজ হয়েছিল, কিন্তু ব্যাংকের টোটাল কাজটাই বাকি রয়েছে। আজকে আবার যাব ব্যাংকে, দেখি ওখানে কাজগুলো সেরে আসি, যদি হয়ে যায়। ব্যাংক থেকে আবার আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যদি টাইম হয় তো যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর আজকে ব্লগের শেষে তোমাদের একটা কোয়েশ্চেনের উত্তর দেবো, তোমরা অনেকেই কোয়েশ্চেনটা করেছো, এর আগেও অনেকেই করেছো, তো আমার উত্তরটা দেওয়া হয়নি, তা আজকে ব্লগের শেষে তোমরা তোমাদের কোয়েশ্চেনের আনসারটা পেয়ে যাবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন চলে এসেছি আমাদের চাঁদপাড়া স্টেট ব্যাংকে, ম্যানেজারের সঙ্গে কথা বলবো, তার জন্য ওই যে ম্যানেজারের ঘরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ভেতরে অনেক লোকজন রয়েছে বলে যেতে পারছিলাম না, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে তারপরে গেলাম ভেতরে। আর ম্যানেজারের সঙ্গে যা কাজ ছিল, যে যা দরকার ছিল সেটা মিটে গেছে, এখন বাইরে চলে এসেছি স্টেট ব্যাংক থেকে। এখন আবার চলে এসেছি আমাদের চাঁদপাড়া বিডিও অফিসে। বিডি অফিসেও লাইন, মানে যেখানেই যাই শুধু লাইন আর লাইন, লাইনে না দাঁড়ালে কোনো কাজই সম্ভব হয় না। এখানেও লাইনে অনেকক্ষণ দাঁড়ালাম, তা দাঁড়িয়ে থাকার পরে তারপরে এখানকার কাজও কমপ্লিট হলো। সমস্ত কাজবাজ সেরে এখন চলে এসেছি রত্নদেওয়ারি, আর রত্ন এখানে শঙ্কর মাছ রান্না করছে, তারা ভাবছে দুপুরে আর বাড়ি গিয়ে আর খাবো না, এখান থেকেই গরম গরম রান্না হচ্ছে, খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি যাবো, কি অসুবিধা নেই তো? না না লজ্জা, এই সব ও কাঠে রান্না করতে তাই বলছে, না না লজ্জা লাগে, এসব দেখাস না, কাঠে উনানে রান্না কত ভালো, আমি ওর একটা উনুন বানাবো, সে লোক পাচ্ছি না, কাকে দিয়ে উনুন বানাবো, আমি দিয়ে বানাবো, শীতকালে উনুন বানালে কি সুন্দর কাঠে রান্না করা যায়। না রত্নদি কি বলছে, কি বলছে? আমি বলছি আমি গিয়ে উনুনটা বানিয়ে দিয়ে আসবো, তাহলে তো খুবই ভালো হয়, সুন্দর। ও যদি বানিয়ে, ওর উনুনটা কি সুন্দর, ছোট্ট মতো দেখে যাচ্ছে, উনুনটা কি সুন্দর, এই যা থেকে পুরো একদম স্টিম হয়ে এই উপরে এসে। আজকে মোটামুটি সব কাজ সারতে পেরেছি, ব্যাংকের যা কাজ ছিল সেটাও হয়েছে। তারপরে আবার গেছিলাম বিডিও অফিস, মানে আমাদের সেই রেশন কার্ড হারিয়ে গেছিল, সেই হারিয়ে যাওয়ার পরে আবার যে জমা দিতে হয় ফর্ম ফিল আপ করে, সেইটা জমা দেওয়া হয়েছিল না। এমনি সব ফিল আপ টিল আপ করে থানায় গিয়ে যা যা কাজ করতে সেগুলো সব করা ছিল, শুধু বিডিও অফিসে গিয়ে জমাটা বাকি ছিল, তাই গেছিলাম জমা দিতে। তো ওখানে গিয়ে জানলাম এখন আর নতুন নাকি কার্ড আসে না, ওই নেটের থেকে যেটা বার করতে হয় ওটা দিয়ে নাকি কাজ চলবে, তাই বললো ওখান থেকে। তার জন্য জমা টমা দেওয়ার কোনো ব্যাপার নেই, এখন শুধু নেটের থেকে একটা কার্ড বার করে নিতে হবে পয়সা দিয়ে। রত্নদেওয়ারি তো বিডিও অফিসে থেকে পাশেই, একদম বিডিও অফিসের পাশেই হচ্ছে দইপুর, তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি, তার জন্য ওখান থেকে আবার রত্নদেওয়ারি গেলাম, গিয়ে একটু গল্প গল্প করে চলে আসলাম। এখন বাজে 2:30 বেজে গেছে, এখনও ড্রেসও চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো, হাত মুখ ধুবো, তারপরে দুপুরের খাওয়া খেয়ে নেবো। খাওয়া দাওয়া সেরে এখন আবার চলে আসলাম ছাদে, একটু ভিডিও বানাবো, মানে তোমাদের দাদা বাড়ি আছে, তার জন্য ভাবলাম যে কিছু কিছু ভিডিও আছে একা একা বানানো যায় না, তার জন্য আমি ভাবলাম বাড়ি যখন আছে তাহলে চলো ভিডিওগুলো বানিয়ে ফেলি। আর ড্রেসটা আমি আর চেঞ্জ করিনি, একবারে এই জামা পরেই খেয়ে দিয়ে নিয়েছি, যেহেতু ভিডিও বানানোর আছে তার জন্য ভাবলাম আবার চেঞ্জ করবো, আবার পরবো, ওর থেকে এই জামা পরে একবারে ভিডিও বানিয়ে নিই। তোমাদের দাদার আইডিতেও ভিডিও বানাতে হবে, আগে তোমার দাদাকে শ্যুট করে দেবো, তারপরে আবার আমার আইডিতে ভিডিও বানাবো। আর আমাদের ছাদে দেখো কত কাঠ জমে রয়েছে, সব জ্বালানি, জ্বালানি রয়েছে অনেক কিন্তু আসল জিনিসই নেই, উনুনই নেই, তা কী করে রান্না করব, উনুন এখন কবে বানাবো, তারপরে রান্না হবে, রান্না যদি শুরু হয় উনুনে তাহলে সেই সব একদম পরিষ্কার হয়ে যাবে। Thank you.
বেশি ভিডিও বানাতে পারিনি, তোমাদের দাদা বলছিল যে শরীরটা ভালো লাগছে না তার জন্য আর বেশি বানাতে পারিনি, ওই দুই একটা বানিয়ে চত্বর আবার নিচে চলে এসেছি। নিচে এসে জামা কাপড় ছাড়লাম, একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম, আর এখন আর তো এখন আর তেমন কোনো কাজ নেই, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো, তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো, এর আগেও অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, তো তোমাদের কোয়েশ্চেন যেটা সেটা হলো আমি বাপের বাড়ি কেন যাই না। দেখো বাপের বাড়ি যেতে কার না ইচ্ছা করে, মানে যাদের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি যারা থাকে তাদের তো সবসময় ইচ্ছা করে বাপের বাড়ি যায়। যেমন আমার ফ্যামিলিতে তোমরা যারা আছো আমারও তো ইচ্ছা করে আমার বাপের বাড়ির লোকজনদের তোমাদের সঙ্গে শেয়ার করাই, পরিচয় করে দিই, কিন্তু কি করব আমি তো বাপের বাড়ি যেতে পারিই না। বাপের বাড়ি যদি যেতে পারতাম তাহলে কেন যাব না, নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্য যেতে পারি না। তো আমার আমি ওই বিষয়টা নিয়ে না তোমাদের সঙ্গে সেইভাবে কখনো আলোচনা করিনি, কারণ আমারও ভীষণ খারাপ লাগে, কষ্ট লাগে, তার জন্য সেই বিষয়টা নিয়ে কখনো আলোচনা করিও নি। তবে কিছুদিন আগে মানে আগের বছর শীতের সময় তখন একবার গেছিলাম, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা দেখেছো যে তখন বাপের বাড়ি গেছিলাম অনেক বছর পরে, তাও তখন গেছিলাম একটা কারণ ছিল তার জন্যই গেছিলাম, তারপরে আর যাইনি, ওই তখন ওই কয়েকদিন গেছিলাম তারপরে এখন আর যাই না। তো যেটা কারণ সেটা হচ্ছে মানে আমাদের বিয়ে আমার হচ্ছে লাভ ম্যারেজ, ঠিক আছে, তো আমাদের বিয়েটা আমার বাবা এখনো মেনে নিতে পারেনি, তার জন্যই আমরা আমি যেতে পারি না বাপের বাড়ি, মানে বাপের বাড়ির সাথে আমার কোনো এখন যোগাযোগ নেই, আমার মা বলো আমার বাবা বলো কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এমনকি বাপের বাড়ির কাউকে তোমাদেরও দেখাতে পারি না। তো এটা মানে এই বিষয়টা এমনই, এটা তো বলার সেরকম কিছু নেই, তার জন্য তোমাদের সঙ্গে এটা নিয়ে কখনো আলোচনা করিনি। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, অনেকেই জানতে চাও, আর আমারও কিন্তু ইচ্ছা করে, সব যারা ভিডিও বানায় যারা ব্লগার আছে তারা দেখি তো সবাই বাপের বাড়ি যায়, বাপের বাড়ি গিয়েও সুন্দর সুন্দর ভিডিও বানায়, বাপের বাড়ির লোকজনদের সঙ্গে টাইম কাটায় কীভাবে সেগুলো সব শেয়ার করে, তো আমারও তো ইচ্ছা করে, কিন্তু কী করবো আমার বাবা তো এখনো মেনে নেয়নি আমাদের, তার জন্য আমরা বাপের বাড়ি যেতে পারি না। আর আমার বাপের বাড়ি তোমরা জিজ্ঞেস করছো কোথায়, আমার বাপের বাড়ি চাঁদপাড়াতেই, আমার এখানে শ্বশুর বাড়ি যেখানে ঠিক তার পাশেই, ওই তিন চারটে বাড়ির পরেই আমার বাপের বাড়ি, মানে আমি যখনই বাড়ির থেকে বেরোই বাজারের দিকে যখনই যাই তখনই আমি বাপের বাড়ির সামনে দিয়েই যাই, কিন্তু কি করব যেতে পারি না, কিছু করার নেই, কি করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিসের জন্য যেতে পারি না, আর তার জন্য আমার যে কতটা কষ্ট হয় সেটাও তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে। আর একটা কথা হচ্ছে, তোমরা জানতে চেয়েছো যে আমাদের আমার শ্বশুর শাশুড়ি কাউ কেউ থাকে কি না আমাদের বাড়িতে, আমার আমরা যেই বাড়িতে এখন থাকি চাঁদপাড়ার বাড়িতে, এই বাড়িতে শুধু আমি আর আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা থাকে, আমরাই দুইজনই আমার এই চাঁদপাড়ার বাড়িতে থাকি, আর আমার শ্বশুর বাড়ির যারা যারা আছে তারা সবাই থাকে দিল্লিতে। আমার ভাসুর আমার তিনটে ভাসুর আছে আর ননদরা তো আছেই, তিনটে ভাসুর তিনজন ভাসুরের মধ্যে দুইজন থাকে দিল্লিতে আর একজন থাকে চণ্ডীগড়ে। আর আমার শ্বশুর নেই, শ্বশুর মারা গেছেন অনেক বছর আগে, মানে আমার বিয়েরও আগে শ্বশুর মারা গেছেন, আর আমার শাশুড়িমা আছেন উনি দিল্লিতে থাকেন বড় ভাসুরের কাছে, বড় ভাসুরের কাছে থাকতেন কিছুদিন, এই রিসেন্ট হলো আবার আমার সেজ ভাসুরের কাছে মানে চণ্ডীগড়ে গেছে। তার জন্যই দেখো আমি বাড়িতে একা একাই থাকি, তোমাদের দাদা এখন কাজে বেরিয়ে যায়, আমি পুরো সারাটা দিন আমি একা একাই থাকি, তার জন্য তোমাদের সঙ্গে কাউকে দেখাতেও পারি না, এই একা একাই যা যা কাজ বাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার বাড়িতে যদি আমার শ্বশুর থাকতো বা শাশুড়ি থাকতো বা ভাসুর থাকতো, থাকলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তাই না, কেউ নেই তার জন্য কারোর সঙ্গে কাউকে তোমাদের সামনে দেখাতে পারি না। তো ব্যাস এটাই, আর কিছু বলার নেই, তোমাদের যদি আরও এরকম কিছু কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের কোয়েশ্চেনে রিপ্লাই দেবো। তো আর বেশি কথা বলবো না, এখন আবার একটু রেস্ট নেব, এখন রেস্ট নিয়ে আবার একটু পরে বেরোবো একটু, তো কোথায় যাব সেটা এই ব্লগের সাথে আর অ্যাড করবো না, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, কোথায় যাচ্ছি সেটা আবার পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে, আর নতুন যারা আছো এখনও যারা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন দবাজি অল করে রেখো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, আজকের মতন টাটা।